আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং এন্ড ব্লগ। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো গরুর মাংস দিয়ে আমরা ডুবিতাল দিয়ে রান্না করবো আজকে। সেই জন্য এখানে আমরা বুটের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 কাপ বুটের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন দুধ পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এখন আমরা চলুন রান্না করতে চলে যাই। চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি 1 বড় কাঁচা পেঁয়াজ ওখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি এবং এলাচি, পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটা ফ্লেভার বের হয়। পাঁচ ছয়টা দারচিনি এবং এলাচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এক এক করে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু নেন সেই পরিমাণে দিবেন। আর দিয়ে দিচ্ছি এবার মরিচ গুঁড়া, আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ। আপনারা জলটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যে যতটুকু জলটা। এবার হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা যেহেতু আমার ছোটো চামচ তাই আমি 2 চামচ দিলাম, 1 চামচ পরিমাণ এটা 2 চামচ দিলে। এবার দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটাকে তুলে নেবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আদা বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 3 চামচ, রসুন আর পেঁয়াজ বাটা 3 চামচ। যেহেতু এটা গরুর মাংস তাই মশলাটা আমি সবগুলো একটু বেশি বেশি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তেলটা যখন উপরে বেশি আসছে তাও মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, এই যে দেখুন আমার মাংসটা থেকে অনেকটা পানি চলে আসছে। এখন আমি একটু আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যে দেখুন আমি আবার একটু রেখে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করবো, আগে পানি দেবো না, পানিটা সম্পূর্ণটা শুকিয়ে গেলে তারপর আবার পানি দেবো। এখন মাংসের পানিটা দিয়ে এটা সিদ্ধ হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, যে দেখুন আমার পানিটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। বেশ, আমার ঝোলের পানি দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই পানি দিয়ে সিদ্ধ হলে হয়ে যাবে, পর ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন বিওয়ার্স আমার তরকারিটাও হয়ে গেছে, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আমরা এরকম শুকনো শুকনো রাখবো, এই যে এখন পরিবেশন পাত্র পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বিওয়ার্স তৈরি হয়ে গেল আমার, তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল। দেখুন আমি এরকম শুকনা শুকনা রেখেছি, আপনারা চাইলে আরও ঝুলো রাখতে পারেন কি আরও শুকাতেও পারেন, আমি আমারটা এরকম রেখেছি। কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে।
সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।